এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় গ্রেফতার দুই আসামির পাসপোর্ট মূল পরিকল্পনাকারী পলাতক আক্তারুজ্জামান শাহিনের বাসা থেকে উদ্ধার করেছে ডিবি পুলিশ। সোমবার সকালে শাহিনের বসুন্ধরা আবাসিক এলাকার ফ্ল্যাট থেকে ফয়সাল ও মুস্তাফিজের দুটি পাসপোর্ট জব্দ করে গোয়েন্দারা। অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, ফটিকছড়ির পাদদেশে পাতালকালী মন্দির থেকে ফয়সাল ও মুস্তাফিজকে গ্রেফতারের পর থেকেই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা জানায়, এমপি আনারকে খুন করতে ভারতে যেতেই শাহিনই তাদের ভাড়া করেছিল এবং ভারতে যেতে পাসপোর্টও তৈরি করে দিয়েছিল। শাহিন আনারকে খুন করে দেশে এসে শাহিনের সাথে দেখাও করেন ফয়সাল ও মুস্তাফিজ। পরে 30,000 টাকা নিয়ে তারা গ্রেফতার এড়াতে ফেরারি জীবন শুরু করেন। পাসপোর্ট করার সময় এবং ভিসা নেওয়ার সময় তারা কিন্তু অবস্থান করেছে শিমুল বুইয়ার মানে না আক্তারুজ্জামান শাহিনের যে বাসা, তার বসুন্ধরা এল ব্লকে এই বাসায় তারা ছিলেন এবং তারা এই বাসায় তারা শাহিনের সাথেও তাদের দেখা হয়েছে এবং শাহিন যাবতীয় খরচ বহন করেছে এবং পাশাপাশি তারা যখন হত্যাকাণ্ড সংঘটিত করে তারা যখন 19 তারিখ দেশে আসে সেই সময় কিন্তু শাহিন তাদের সাথে টেলিফোনে কথা বলেছে যে তোমরা যখন আসার আগে তোমরা কিন্তু বাসাটা ব্লিচিং পাউডার দিয়ে এমনভাবে পরিষ্কার করবো যেন সেখানে রক্তের দাগ বা চুলের কোনো স্পর্শ না থাকে।